গতকালকে আমাদের 4% মহার্গ ভাতা মানে ডিএ বেড়েছে তার একটা নোটিশ জারি হয়েছে। সেখানে দেখা যাচ্ছে যে একটা সরকারের নিয়ম আছে, লেবার ডিপার্টমেন্টের একটা নিয়ম আছে যে মিনিমাম দৈনিক মজুরি কত হবে সেটা সময়ে সময়ে পুনর্গঠিত হয়। যখন যখন ডিএ বাড়ে তখন তখন মিনিমাম ওয়েজ বাড়ে। এর আগে 3% বেড়েছিল, তখন দৈনিক মজুরি 17 টাকা, অর্থাৎ মাসে 510 টাকা বেড়েছিল। এখন 4% অর্থাৎ 22 টাকা দৈনিক মজুরিতে বৃদ্ধি হয়েছে, অর্থাৎ মাসে একজন মাঠে ঘাটে কাজ করা মানুষের বেতন নিয়ম অনুযায়ী 622 টাকা বৃদ্ধি হওয়া উচিত। যারা বেসরকারি কারখানাতে কাজ করছেন তাদেরও হওয়া উচিত, যারা সরকারি ডিপার্টমেন্টে চুক্তিভিত্তিক কাজ করছেন তাদেরও হওয়া উচিত। কারণ এই টাকার নিচেতে কাউকে সরকার খাটাতে পারে না, কিন্তু আমাদের রাজ্যে এর থেকে অনেক কম টাকায় খাটানো হয়, সরকারি ডিপার্টমেন্টেই খাটানো হয়। সেটার বিরুদ্ধে এবার আমরা জোরদার আন্দোলন করতে চলেছি। তাই লড়াইটা যদি আপনি মনে করেন যে আপনারও মজুরি বৃদ্ধির, তাহলে আপনাকে আসতে হবে। যারা বেসরকারিতে কাজ করেন তাদের কথা তো বললাম, যে একজন স্পঞ্জ আয়রন কারখানাতে কাজ করা মানুষ যিনি দৈনিক মাসের শেষে 8,000 টাকা ইনকাম করেন, তিনি কিন্তু সরকারের ঠিক করে দেওয়া যে মিনিমাম ওয়েজ ন্যূনতম মজুরি তার থেকে অনেক কম টাকা পান, তাহলে তাকেও আসতে হবে। আর যাদের মহার্গ ভাতা বাকি আছে, স্থায়ী কর্মচারী এবং পেনশনার, তাদের কথা নাই বা বললাম। এবং এখানে আরেকটা কথা ভাবুন, যদি এই যে 36% মহার্গ ভাতা বকেয়া আছে সেই বকেয়া মহার্গ ভাতা যদি আদায় করা যায়, তাহলে এক একজনের দৈনিক মজুরি অস্থায়ী ক্ষেত্রে 198 টাকা বৃদ্ধি হবে, এবং মাসিক যদি ধরেন সেটা প্রায় 5,000-6,000 টাকার কাছাকাছি। একবার ভেবে দেখুন যে আপনার মাসিক মজুরিতে যদি 6,000 টাকা বৃদ্ধি হয়, অন্তত আপনি একটু ভালোভাবে এখন যেভাবে আছেন তার থেকে একটু ভালোভাবে থাকার একটু অবকাশ তৈরি করতে পারেন। এবং সেটা হলে পরে সরকারও বাধ্য হবে আপনার ন্যূনতম মজুরিটাকে বাড়াতে। কিন্তু আমরা বাড়াতে বাধ্য করাতে যদি না পারি, সরকার কেন মেনে নেবে সেটাকেও ভাবতে হবে সবাইকে।